আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এক ইটের ঘর বানাতে মূলত কত হাজার ইট লাগে হিসাবটি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যারা ছোটোখাটো মিস্ত্রি আছেন বা যারা মূলত হিসাব শিখতে চাচ্ছেন, আশা করি ভিডিওটার জন্য খুব ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আপনারা প্রথমে কী করবেন, আপনাদের ঘরটির দৈর্ঘ্য বা লম্বা সুন্দর করে মেপে নেবেন। তারপর হচ্ছে প্রস্থ বা ফার্স্ট সুন্দর করে মেপে নেবেন। দুইটা একসাথে মেপে নেওয়ার পর আপনারা দুইটা ঘুণ দেবেন। তো ঘুণ দেওয়ার পর আপনি পেয়ে যাবেন যে আপনার বাড়িটি কত স্কোয়ার ফুট। তো আমি যে বাড়িটি হিসাবে বের করতে সেটি হচ্ছে 1000 স্কোয়ার ফুট। ওকে, তো প্রথমে 5 ইঞ্চি গাঁথনি যদি ঘরটি বানান তাহলে প্রতি স্কোয়ার ফিট লাগবে 5.7 পিস। তো আমাদের ঘরটি পেলাম 1000 স্কোয়ার ফিট। তো 1000 × 5.7, তো ঘুণ দিলে আপনারা পেয়ে যাবেন কত হাজার ইট লাগবে। সেম ঘরটি যদি 10 ইঞ্চি গাঁথনি বানান তাহলে প্রতি স্কোয়ার ফিট লাগবে 10.7 পিস, অর্থাৎ 1000 × 10.7। তো গুণন দিলে আপনার পেয়ে যাবেন কত হাজার ইট লাগবে। তো ভিউয়ার্স, একদম সহজ পদ্ধতিতে হিসাবটা বের করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর যদি কেউ হিসাব না বুঝেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন।